আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। মা হওয়ার আগেই অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির আগামী ছবির ঘোষণা। হ্যাঁ বন্ধুরা, মা হওয়ার পর অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে আমরা দেখতে পারবো বুদ্ধদেব গুহর উপন্যাস বাবলির অবলম্বনে বাংলা ছবিতে। আর এই ছবি তৈরি করতে চলেছেন তারই স্বামী রাজ চক্রবর্তী। হ্যাঁ বন্ধুরা, মা হওয়ার পর অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে আমরা বড় পর্দায় দেখতে পারবো বাবলির চরিত্রে। লকডাউনের মধ্যে রাজ চক্রবর্তী বাড়িতে বসে বাবলি সংক্রান্ত সমস্ত কাজই সেরে ফেলেছেন। শোনা যাচ্ছে বুদ্ধদেব গুহর কাছ থেকে বাবলির কপিরাইটস ইতিমধ্যেই তিনি কিনে নিয়েছেন। সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে 21-এর পুজোয় রিলিজ করবে বাবলি। রোম্যান্টিক গল্প বাবলি, যেখানে আমরা দেখতে পারবো বড় পর্দায় বাবলির চরিত্রে শুভশ্রী গাঙ্গুলিকে, সেখানেই তার বিপরীতে অভির চরিত্রে রয়েছেন আবির চ্যাটার্জি। গল্পের সূত্র অনুসারে বাবলির শুটিং পুরোটাই হবে আউটডোরে। মণিপুর, দিল্লি এবং নাগাল্যান্ডে চলবে এই ছবির শুটিং এর কাজ। সেই কথা মাথায় রেখেই পরের বছর পুজোর কথা ভেবেছেন রাজ চক্রবর্তী। মা হয়ে ওঠার পরে যে শুভশ্রী গাঙ্গুলি বাবলির চরিত্রের জন্যে আরো সুন্দর হয়ে উঠবেন, এবং সে কথা মাথায় রেখেই রাজ চক্রবর্তী বাবলির প্ল্যানিং করে ফেলেছেন। এই উপন্যাসে বাবলির চরিত্রে আমরা দেখতে পারবো শুভশ্রী গাঙ্গুলিকে বড় পর্দায়, আর তার বিপরীতে রয়েছেন অভিনেতা আবির চ্যাটার্জি। এছাড়াও এই ছবিতে আর কে কে থাকবেন এখনো জানা যায়নি। খুব শীঘ্রই বন্ধুরা আমরা জানতে পারবো বাবলি সংক্রান্ত আরো খবর। এসব খবর নিয়ে খুব শীঘ্রই আমরা হাজির হব আপনাদের কাছে। আপাতত রাজা শুভশ্রী এখন দিন গুনছেন তাদের বাড়ির নতুন সদস্যের জন্য। বিনোদন জগতের আরো অনেক খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।